আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি চিটাং শহরে বসে পড়ার জন্য কোনো জায়গা খুঁজেন কিংবা আপনি যদি পড়াশোনা করার জন্য কোনো জায়গা চান, সেই জায়গাটা হচ্ছে অনেস্ট ক্যাফে, যেটা হচ্ছে ঠিক চট্টগ্রাম প্রেস ক্লাবের অপোজিটে যে সিপিডিএল ম্যাজেস্টা বিল্ডিংটা আছে সেটা তৃতীয় তলায়। সেই অনেস্ট ক্যাফেটা কি বা সেখানে আসলে কিভাবে পড়াশোনা করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। চলেন শুরু করা যায়। অনেস্ট ক্যাফেটা হচ্ছে মূলত পেইড ফরওয়ার্ডের একটা সহযোগী সংগঠন। এই পেইড ফরওয়ার্ড মূলত বিপন্ন শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে। একেবারে সোজা বাংলায় বললে যারা অনেকেই আছে টাকা পয়সার অভাবে আসলে পড়াশোনা করতে পারছে না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে মূলত ডোনার ম্যানেজ করে যায় হচ্ছে এই পেইড ফরওয়ার্ড। সেই পেইড ফরওয়ার্ডটা করতে যে তারা দেখলো যে শুধুমাত্র স্টুডেন্টদের তো আসলে টাকা পয়সা লাগে না, তাদের আসলে নিত্য প্রয়োজনে অনেক জিনিসপত্র লাগে, চাল ডাল থেকে শুরু করে অনেক কিছু। তো সেই আসলে সেই তাড়না থেকে বা সেই চাহিদা থেকে কিন্তু অনেস্ট সেন্টারটা খোলা। সো অনেস্ট সেন্টারটা মূলত হচ্ছে এই যে চট্টগ্রাম প্রেস ক্লাবের অপোজিট। এখানে কিন্তু একটা চমৎকার ব্যাপার রয়েছে, বিপন্ন শিক্ষার্থীদের জন্য এখানে আসলে শুধুমাত্র পণ্যই সাপ্লাই করে না, আপনি কিন্তু এই যে আমি যে জায়গাটা এখন বসে আছি, আপনি পিছনে অনেকগুলো বই দেখছেন, এই জায়গাটায় সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনি আরামসে বসে পড়তে পারবেন। আমি একটু আগে নিজে এসে দেখছিলাম যে অনেকে বিসিএস এর পড়া পড়ছে, অনেকে ডাক্তারি পড়া পড়ছে, অনেকে হয়তো স্কুল কলেজে, বা আমি সকালবেলা যখন ঢুকছি অনেকে দেখলাম আর্ট, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তারা দেখলাম হচ্ছে সকালবেলা আঁকতে এসেছে। তো সব মিলে অনেস্ট আসলে অনেকগুলো কাজ করে। তো কি কি কাজ করে সবগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। তবে মূলত অনেস্ট সেন্টারটা আসলে বিপন্ন শিক্ষার্থীদের যে নিত্য প্রয়োজনীয় পণ্য বা তাদের যে আসলে সাহায্যগুলো লাগে সেজন্যই আসলে খোলা। বাট অনেস্ট কিন্তু এখন শুধুমাত্র একটা সেন্টার না, অর্থাৎ আমি গুলিয়ে যাচ্ছিলাম, আমি একেবারে খাতায় লিখছিলাম যে আসলে অনেস্ট কী কী করে, এরকম প্রায় অনেকগুলো আমি পয়েন্ট পেলাম। সো সেটা নিয়ে চলেন আজকের ভিডিওতে আমরা পুরোপুরি আলোচনা করব। খোলার কয়েক বছরের মধ্যে চট্টগ্রাম শহরের মনে সবচেয়ে জনপ্রিয় জায়গা বা জনপ্রিয় ক্যাফে কিংবা পড়ার জায়গা হচ্ছে অনেস্ট ক্যাফে। মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটার কিন্তু কোনো মালিক নেই, এই জায়গাটার মধ্যে আমি এসে দেখছিলাম, দেখতে খুবই সুন্দর। এখন আপনি ভাবতে পারেন যে একটা প্রতিষ্ঠান সেটা মালিক ছাড়া আসলে কিভাবে হয়। এটা মূলত হচ্ছে সমাজের কিছু চমৎকার মানুষ বা কিছু অসাধারণ মানুষজন পেছন থেকে এই অনার্স সেন্টারটা আসলে গড়ে তুলেছে। তারা আসলে এক টাকাও একেবারে হচ্ছে লাভ নেয় না বা প্রফিট নেয় না। বা আপনি বলতে পারেন তাহলে অনার্স কিভাবে চলে? হ্যাঁ, তারা আসলে পরামর্শ দিয়ে বা উপদেশ দিয়ে বা উপদেষ্টারা আসলে যেভাবে একটা সংগঠন চালায় সেভাবে চালায়। বাট এখানকার যারা মালিকরা আছে তারা কিন্তু এক টাকাও প্রফিট নেয় না। সো আপনি বলতে পারেন যে তাহলে যে অনার্স যে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে বা এই যে অনেকগুলো জিনিস রয়েছে এই সুপারশপে, সুপারশপের মতো একটা জায়গা বলা যায় অনার্সের একটা সাইডকে, সো এখানে লাভের টাকাটা আসলে কি হয়, সেই লাভের টাকা কিন্তু রিইনভেস্ট হয় এখানে যারা কর্মচারী রয়েছে। বা বিশেষ করে আমি একটা জিনিস ইম্পর্টেন্ট ব্যাপার বলি আপনাদেরকে, এখানে যারা কাজ করে অনেস্টে তাদেরকে আসলে কর্মচারীও বলা যায় না, তারা কিন্তু আমার আপনার মতোই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বা অনেকে ভলেন্টিয়ারি ওয়ার্ক করছে এমন মানুষজন, যেমন আমি অনেককেই চিনি, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় আশেপাশের বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক স্টুডেন্টরা এখানে স্বেচ্ছা শ্রম দিচ্ছে বা তারাই এসে দেখছি আমি যে কফিটা হচ্ছে এসে আমাকে দিচ্ছে, তারাই এই পুরো অনেস্ট সেন্টারটা ঝাড়ু দিচ্ছে। সো আমার আসলে যে জিনিসটা আমরা বিদেশে দেখে থাকি যে বিদেশের কালচারে যে দেশের প্রেসিডেন্ট হোক বা যে কোনো মানুষ হোক সবাই আসলে সবগুলো কাজ করে, এখানে সিইও থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই কিন্তু অনেস্টের ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সবগুলো কাজই করে। সো সব মিলে অনেস্ট কিন্তু একটা চমৎকার জায়গা যেখানে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আসলে কাজ করছে। সো অনেস্ট কিন্তু মূলত আসলে ওইভাবে কোনো মালিক নেই, বাট মালিক না থাকার ফলেও এটা কিন্তু অনেক একটা জনপ্রিয় জায়গা বা বসে পড়াশোনা করার জন্য একটা দারুণ জায়গা। অনেস্ট সেন্টারে বা অনেস্ট ক্যাফেতে একটা অসাধারণ ব্যাপার রয়েছে, আপনারা দেখবেন যে আমাদের যারা বৃদ্ধ বাবা মারা রয়েছে বা আমাদের যারা সিনিয়র সিটিজেনরা রয়েছে তাদের কিন্তু বসে আড্ডা দেওয়ার মতো বা কথা বলার মতো বা তাদের কথা শোনার মতো বা তাদের আড্ডা দেওয়ার মতো ওরকম কোনো জায়গা চিটাং শহর বলি বা সারা বাংলাদেশেই তেমন নেই। সো অনেস্টে কিন্তু এরকম একটা আলাদা লাউঞ্জ রয়েছে যেটাকে বলা হচ্ছে প্যারেন্টস লাউঞ্জ, অর্থাৎ আমাদের যারা বৃদ্ধ বাবা মা রয়েছে বা আমাদের যারা দাদা দাদি নানা নানি রয়েছে তারা এসে প্রত্যেক দিনই সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত প্যারেন্টস লাউঞ্জে বসতে পারে। সো আরেকটা ব্যাপার হচ্ছে অনেস্ট সেন্টারে একটা কথা আমি খুব ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে, যে আপনার যদি অনেস্ট সেন্টার আসলে আপনার পকেটে টাকা পয়সা নাও থাকে এখানে আপনি সারাদিন যতক্ষণ আসলে লাইব্রেরি আছে ততক্ষণ বসে পড়তে পারেন। আর যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের জন্য এখানে বলা যায় আলাদা একটা ভিআইপি ব্যবস্থা রয়েছে, তাদেরকে আলাদা করে দেখা হয়। সো যারা তরুণরা রয়েছে তাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হয় যখন সিনিয়ররা এসে বসে 6টা থেকে 8টা তরুণদেরকে, যেমন আমি এখানে বোর্ডের মধ্যে লেখা দেখছিলাম যে মুরব্বীদের জন্য তরুণদের আসন ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে, অর্থাৎ আমাদের দেশের যে একটা চমৎকার কালচার আমাদের যারা সিনিয়র তাদেরকে সম্মান করা। তো সিনিয়রদের বসার জন্য কিন্তু আলাদা একটা স্পেস তৈরি করেছে এই অনেস্ট সেন্টার, কারণ আমরা অনেকেই জানি যে আমিও একদিন বৃদ্ধ হবো, আপনিও একদিন বৃদ্ধ হবেন, আমাদের এই তারুণ্যটা থাকবে না। সো বুঝতেই পারতেছে না আমি এরকম আর শাহরুখ খানের মতো এত সুন্দর থাকবো না, সো আমাকেও একদিন বৃদ্ধ হতে হবে, তখন এসে আমার বসার জন্য বা আড্ডা দেওয়ার জন্য একটা জায়গা কিন্তু এই অনেস্ট সেন্টার।
আপনি যদি কোনো বিপন্ন মানুষ হয়ে থাকেন কিংবা আপনার আশেপাশে যদি পরিচিত কোনো বিপন্ন মানুষ থেকে থাকে, তাদেরকে যদি আপনি অনেস্ট ক্যাফে কিংবা অনেস্ট সেন্টারের ঠিকানাটা দেন, তারা যদি একেবারে ক্যাশ কাউন্টারে এসে কানে কানে বলে, অর্থাৎ আপনাকে জোরে সোরেও বলতে হবে না বা কেউ আপনার দিকে আলাদাভাবে তাকাবেও না, আপনি যদি ক্যাশ কাউন্টারে কানে কানে এসে বলেন যে আমি আসলে এরকম একটা নিডি মানুষ বা আমার আসলে কষ্ট হচ্ছে, তাহলে অনেস্ট সেন্টার আপনাকে প্রায় 850 টাকার একটা গিভিং বোল পুরো ফ্রি দিবে, যেখানে আমি দেখছিলাম যে প্রায় 5 কেজি চাল, তারপর হচ্ছে একেবারে সেমাই থেকে শুরু করে বিস্কুট কিংবা একেবারে সাবান বা একেবারে আটা কিংবা লবণ থেকে শুরু করে আমরা একেবারে তেল পর্যন্ত হচ্ছে তারা ফ্রিতেই দিয়ে দিচ্ছে। আর সবচেয়ে অসাধারণ ব্যাপার কি, শুধুমাত্র ফ্রিতে দিচ্ছে তা না, আপনি আসলে এখানে পণ্যগুলো এমনভাবে নিয়ে যাবেন যে আপনার মনে হবে যে উল্টো আপনি কিনে নিয়ে যাচ্ছেন বা আপনি একটা কাস্টমার হিসেবে হচ্ছে অনেস্ট আপনার সাথে বিহেভ করবে। তো এখন আপনি বলতে পারেন যে ভাই দেশে তো অনেক মানুষ না খেয়ে থাকে বা অনেক মানুষ তো আসলে এরকম স্ট্রাগল করছে বা আমাদের শহরে তো হাজার হাজার মানুষ আসলে বিপন্ন মানুষ রয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে অনেস্টে যদি সব মানুষ একসাথে চলে আসে অনেস্ট অবশ্যই সবার সমস্যা সলভ করতে পারবে না, বাট আপাতত যতজন মানুষকে আসলে সম্ভব দেওয়া বা অনেস্টের আসলে যতটুকু সামর্থ্য রয়েছে সেই পর্যন্ত কিন্তু অনেস্ট আসলে সাহায্য করার চেষ্টা করে। আর আমি বললাম তো আপনার আশেপাশে কোনো মানুষ যদি কয়েকদিন ধরে না খেয়ে থাকে বা বিশেষ করে এমন অনেক মানুষ আমাদের সমাজে রয়েছে যারা আসলে না মধ্যবিত্ত না খুবই গরিব বা দরিদ্র, যারা হয়তো দিন আনে দিন খায়, তারা হয়তো বিগত কয়েকদিন ধরে না খেয়ে রয়েছে বা আমি অনেক সময় দেখি যে অনেক মানুষ হচ্ছে তাদের বাসায় বাজারের টাকা নেই বা কয়েকদিন হয়তো বাজার হয় না, তো তেমন মানুষদের সাময়িক প্রবলেমটা সলভ করার জন্য বা জরুরি প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু অনেস্ট একটা অসাধারণ আইডিয়া নিয়ে এসেছে যেটাকে বলা হচ্ছে গিভিং বোল, যেখানের মধ্যে আপনি এরকম প্রায় 850 টাকার পণ্য বিশেষ করে বিপন্ন মানুষ ফ্রিতে পেয়ে যাবেন। সো অনেক সময় যদিও এমন হয় যে আপনি বলতে পারেন তাহলে তো শহরের সব মানুষ চলে আসেন, না, বাংলাদেশের মানুষজনকে যদিও বলা যায় মানুষজন বেশ ডিসঅনেস্ট বা মানুষজন আসলে বেশ সুবিধার না, কিন্তু এই অনেস্টে কিন্তু আমি একটু আগে সিওর সাথে কথা বলে দেখছিলাম, তারা বলছিল যে এখানে মূলত আসলে তেমন মানুষই আছে যারা খুব বেশি নিডি বা এরকম, কিন্তু তারা অনেক মানুষের আসলে সত্যি কথা বলতে লাইফ চেঞ্জ করেছে, যে তাদের হয়তো এই যে জরুরি সমস্যাটা সেটা সলভ করতে হচ্ছে সাহায্য করেছে। অনেস্ট ক্যাফের যে এখন আমি যে জায়গাটা বসে রয়েছি যেটা আসলে ক্যাফে হিসেবে বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত ইউজ হয়, এটার পাশে কিন্তু একটা ডেডিকেটেড রিডিং রুম রয়েছে যেখানে মধ্যে আপনি আরামসে একেবারে, ওখানে আমি যে সিও রয়েছে তিনি আমাকে বলছিলেন যে ওখান থেকে এই পর্যন্ত 4 জন বিসিএস ক্যাডার বের হয়েছে, অনেকে ব্যাংকে চাকরি করছে বর্তমানে, অনেকে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে, কিন্তু অনেকে একেবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রিপারেশন নিচ্ছে ওই পাঠকক্ষটাতে বসে। আর এটা তো সারাদিন লাইব্রেরি হিসেবে ইউজ হয়, এটা বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত আপনি কিন্তু মূলত ক্যাফে হিসেবে ইউজ হয়। আর এই ক্যাফে থেকে যে রেভিনিউটা জেনারেট হয় আর ওই সুপার শপটা বা মিনি সুপার শপটা থেকে যে রেভিনিউটা জেনারেট হয় সেটা দিয়ে কিন্তু পুরো অনেস্ট ক্যাফেটা বা এদের যেই মানবিক কাজগুলো আছে সেই কাজগুলো চলে। আর একটা কথা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে অনেস্টে যারা কাজ করে তারা কিন্তু আমার আপনার মতোই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সো যদিও পৃথিবীর যারা আপনাকে সে পৃথিবীর যে কোনো সেলসম্যান বা যারা আপনাকে বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে তাদের কারোর সাথে আসলে রুড বিহেভ কিংবা খারাপ বিহেভ করা উচিত না। আর বিশেষ করে অনেস্টে কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব সাবধান, আমরা কখনো শুনি যে কেউ কেউ খুব কম মানুষই আসলে যারা আমাদের এখানে যারা বিশ্ববিদ্যালয় বা অনেস্টে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করছে তাদের সাথে একটু মিসবিহেভ করে ফেলে বা একটু রুড বিহেভ করে ফেলে, তো আপনাকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু অনেকে ভলেন্টারি কাজ করছে, অনেকে নিজের খেয়ে বোনের মশ তারা তো এখানে এসেছে, তো তাদের সাথে যদি আপনি একটু রুড বিহেভ করেন বা মিসবিহেভ করেন এটা কিন্তু খুব বাজে দেখায়, কারণ আপনি বুঝতেই পারছেন যে এই জায়গাটায় আপনাকে ফ্রিতে একেবারে সারাদিন বসে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে বা যত ধরনের সুবিধা রয়েছে বা বিপন্ন মানুষদের সাহায্যের জন্য কিন্তু অনেস্ট কাজ করছে, তো আপনি যদি এসে তাদের সাথে রুড বিহেভ করেন বা একটু মিসবিহেভ করেন বা একটু সামান্য রুড হয়ে কথা বলেন তাদের কিন্তু ব্যাপারটা অনেক খারাপ লাগবে। আর খারাপ লাগাটা একদমই স্বাভাবিক যে আমি মানুষের জন্য কাজ করছি বা মানুষকে হেল্প করছি সে মানুষই উল্টো আমাদের সাথে খারাপ বিহেভ করছে। সো আই হোপ আপনি যখন অনেস্টে আসবেন অ্যাটলিস্ট এই জিনিসটা মাথায় রাখবেন যে এটা আসলে অনেস্টটা কি জন্য করা বা অনেস্টটা কিন্তু আমাদের সাহায্যের জন্য বা বিপন্ন মানুষের সাহায্য বা বিপন্ন স্টুডেন্টদের জন্য আসলে করা। সো এখানে আসলে অ্যাটলিস্ট আপনার আচরণটা যদি একটু সংযত করেন তাহলে আই হোপ এই অনেস্টটা আরো বড় হবে, অনেস্টটা হয়তো ফিউচার আমি দেখবো যে পুরো চট্টগ্রাম শহরে তাদের অনেকগুলো শাখা রয়েছে বা বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগীয় শহরে কিন্তু অনেস্টের শাখা চলে যাবে। সো আপনি যদি আসলে অনেস্টের অনেকগুলো শাখা বা অনেস্ট আপনার শহরে দেখতে চান আপনি কিন্তু নিচে কমেন্ট করতে পারেন। আর যারা চিটাং শহরে আরামসে বসে পড়াশোনা করতে চান তারা একেবারে ব্যাগ কিংবা বই খাতা নিয়ে এই অনেস্ট সেন্টারে চলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।